হ্যাঁ গাইস, ওয়েলকাম টু ফুটবল দুনিয়া। ভারতের ভিডিওতে সবাইকে স্বাগত। তো এই ভিডিওতে একটা ছোট্ট আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করব। যারা ইস্ট বেঙ্গল সাপোর্টার্স আছো, তারা অনেক দিন থেকেই আমাকে এই ব্যাপারটা জিজ্ঞেস করছো যে ইস্ট বেঙ্গলের পরবর্তী কোচ কে। হ্যাঁ, অবভিয়াসলি স্টিফেন কনস্ট্যান্টাইনকেও কমপ্লেক্সন থেকে এই মুহূর্তে বের করে দেওয়া যাচ্ছে না, কিন্তু যদি সব কিছু ঠিকঠাক চলে তাহলে হয়তো ওডিশা এফসির প্রাক্তন কোচ জোসেফ গ্যাম্বাউই কিন্তু ইস্ট বেঙ্গলের পরবর্তী কোচ হতে চলেছেন। এখনও পর্যন্ত কিন্তু ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্টের তরফ থেকে জোসেফ গ্যাম্বাউর সঙ্গে কিন্তু একাধিকবার মিটিং করা হয়েছে এবং তিনি যে প্রজেক্টটা নিয়ে এগোচ্ছেন বা এগোতে চেয়েছেন ইস্ট বেঙ্গল টিমটাকে নিয়ে, সেইটা কিন্তু যথেষ্ট পছন্দ হয়েছে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্টের। তো সেক্ষেত্রে সামনের মরশুমে জোসেফ গ্যাম্বাউ কিন্তু এই মুহূর্তে কোচ হওয়ার দৌড়ে রয়েছেন এবং কথাবার্তা কিন্তু অনেক দূর এগিয়েছে, এইটুকু আমি তোমাদেরকে বলতে পারি। আমি তোমাদেরকে কথা দিয়েছিলাম যে দুদিনের মধ্যে ইস্ট বেঙ্গল কোচের আপডেট নিয়ে তোমাদেরকে কিছু একটা বলার ট্রাই করব। তো মোটামুটি কিন্তু যেটুকু আপডেট আমি আজকের সকাল পর্যন্ত পেয়েছি, জোসেফ গ্যাম্বাউ কিন্তু এই মুহূর্তে লিডিং কন্টেন্ডার সামনের মৌসুমে ইস্ট বেঙ্গল কোচ হওয়ার জন্য। চলো, এই আপডেটটি তোমাদের সঙ্গে শেয়ার করা ছিল। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিও, মনে করো কিন্তু আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে বলো না, কারণ তোমরা জানাই ফুটবলই নিয়মিত সঠিক তথ্য সবার আগে পেতে গেলে তোমাদের কিন্তু ফুটবল দিনের জন্য আপনি যাবে। চলো, আপনার মধ্যে দেখা হচ্ছে পরের ভিডিও।